আজ আমি আপনাদের একেবারে নতুন ধরনের একটা রেসিপি বানানো দেখাবো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছিলাম তার চার ভাগের এক ভাগ এখানে নিয়ে নিয়েছি তারপরে বাঁধাকপিটাকে এইভাবে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে আর এই রেসিপিটা আপনারা ডিনারে বা ব্রেকফাস্টে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন বাঁধাকপিটাকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে আর মোটা যদি কোনো অংশ থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে এইভাবে একটু বেছে নিতে হবে মোটা অংশগুলোকে বাঁধাকপিটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নেয় জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে আমি একটা সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি সেই সয়াবিনগুলো এখন জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার সয়াবিনগুলোকে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এতে সয়াবিনগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে আর বাঁধাকপিগুলোকে এই সময় ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এক সাইডে রেখে দিতে হবে সয়াবিনগুলোকে দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন সয়াবিনগুলো কিন্তু সাইজে বেশ বড় হয়ে গেছে এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে সয়াবিনগুলোকে পাত্রটির মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দেবো এতে সয়াবিনগুলো অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন এইভাবে প্রায় দু মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যায় সয়াবিনগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন সয়াবিনগুলোকে এইভাবে আমি প্রেস করে জলটা ঝরিয়ে নিচ্ছি আর সয়াবিনগুলোকে এক সাইডে আলাদা করে রেখে দিতে হবে সমস্ত সয়াবিনগুলো জলটা ঝরিয়ে জো নিয়েছে এখন সয়াবিনগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিতে হবে সমস্ত সয়াবিনগুলোকে একইভাবে ছোটো ছো ছোটো টুকরো করে ভেঙে দিচ্ছে সমস্ত সয়াবিনগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছে এখন আবারও এক সাইডে রেখে দিচ্ছি এবার কিন্তু রেসিপিটা বানিয়ে নেব তার জন্য কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এই মুখরোচক রেসিপিটি বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন পড়বে না এক চামচের মতন তেল দিয়েছিলাম আর তার মধ্যে আমি ছটার মতন রসুন কুয়াকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা রসুন কুয়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর লম্বা লম্বা এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম এখন রসুন ও কুচনো পেঁয়াজটাকে এইভাবে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে সেনটাও কিন্তু খুব ভালো হয় এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চিমটের একটু বেশি করে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচের চার ভাগের এক ভাগ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে এক মুঠোর মতন মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নেব যাতে মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে যায় মশলার সঙ্গে একইভাবে মটরশুঁটিটা দেওয়ার পরেও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি কেটে জল ছড়িয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি আর বাঁধাকপিগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম বাঁধাকপিগুলোকেও কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো এতে বাঁধাকপিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি প্রায় হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ এখনই দিয়ে দিলাম লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এইভাবে তিন মিনিটের মতন নাড়াছাড়া করে নেব এতে বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আবার খুব বেশিও কিন্তু নরম করে সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি করে বাঁধাকপিটা রান্না করতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন বাঁধাকপিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তবে খুব বেশিও কিন্তু নরম হয়নি একটু ক্রাঞ্চি ভাব আছে ঠিক এরকম করেই রান্না করে নিতে হবে এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কুচনো কাঁচা লঙ্কা আপনারা যদি আরও বেশি পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন একটু ঝালঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা সয়াবিনগুলো মানে সয়াবিনগুলোকে যে সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর টমেটোটা আমি শেষের দিকে দিয়েছি নাহলে কিন্তু টমেটোটা গলে যেতে পারে তাই শেষের দিকে আমি টমেটো কুচনোটা দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর একইভাবে দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম একটু কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ সাথে এই হেলদি রেসিপিটা খেতেও কিন্তু বেশ ভালো হয় এখন আমি সামান্য পরিমাণ ম্যাজিক মশলা ছড়িয়ে দিলাম খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর কুচুনো ধনে পাতাটাও দিয়ে দিলাম ধনে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে দিয়েছি আমি এখানে যে ম্যাজিক মশলাটা দিয়েছি আপনারা ম্যাজিক মশলার জায়গায় যে কোনো ধরনের নুডলসের মশলাও দিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা কিন্তু একেবারেই রেডি এখন একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই মুখরোচক হেলদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে